আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। মাঝের হাট ব্রিজ নবরূপে জয় হিন্দ ব্রিজ নামে পরিচিত হল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন, খুলে দিলাম আপনাদের জন্য জনগণের উদ্দেশ্যে, এটা আপনাদের ক্ষমতা নেই তিল মারার গোসাই। আমাকে বেহালা চেনাচ্ছে, বেহালার মানুষ কি বেহাল অবস্থায় ছিলেন আমি জানি। রাসবিহারি বলুন, চেতলা বলুন, আলিপুর বলুন, যাদবপুর বলুন, আমি জানি মানুষের কতটা কষ্ট হয়েছে গত দু বছর ধরে, তারা যে সাফার করেছে। এই মেট্রো দেখতে পাচ্ছেন, এটাও আমার কোনো দিন যাওয়া। একদিকে মেট্রো রেল হচ্ছে, পুরো বেহালা জোগা থেকে দমদম কানেক্টেড হয়ে যাবে। একদিকে চারি কলকাতার চারপাশে আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, টোটাল মেট্রো করে দিয়ে দিয়েছিলাম। আর এমন ভাবে করে দিয়েছিলাম যে আমি কোনোদিন রেল মিনিস্টার না থাকলেও কাজ যাতে না আটকায়, গভর্নমেন্টের কতগুলো সিস্টেম আছে আমি সিস্টেমগুলো করে দিয়েছিলাম। মনে রাখবেন ক্যাথা স্টিচ একরকম হয়, তো আবার আরো নানা রকম স্টিচ আছে অন্যরকম হয়, যে কাজের যা আর্মি তৈরি করেছিলেন। এবছর নেতাজি সুভাষ চন্দ্র বসে 125তম জন্মবার্ষিকী, তাই আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসের নামে অনেক কিছু আছে, আগামী দিন আরো হবেও। আমি প্রথম কাজ হিসেবে মাঝরা ব্রিজ নয়, এটা জয় হিন্দ ব্রিজ করে নেতাজি সুভাষ চন্দ্র বসের পদতলে এটাকে আমরা অর্পণ করলাম। মনে রাখবেন জয় হিন্দ স্লোগানও বাংলার মাটি, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার মাটি, আর জয় বাংলা এটাও নজরুল ইসলাম লিখেছিলেন। বাংলার মাটি বাংলার জল এটাও রবীন্দ্রনাথ লিখেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মনে রেখো ভারতের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব, এই মৃত্তিকা নিয়ে আমরা গর্ববোধ করি। আর পত্র দিতে হলো 77 লক্ষ টাকা, এমনকি টালা ব্রিজ ভাঙবার জন্য 55 কোটি টাকা নিয়েছে। বুঝতে পারছেন, দেওয়ার ক্ষমতা নেই, ভাব দেওয়ার ক্ষমতা নেই, তিল মারার দোষাই। মাঝে মাঝে বলে বাংলা তখন একার দেখা কে একার দেখা, এই ব্রিজ বানানোর সে পয়সা নেই দেখা, ওপরেও তো আমার সাথে পয়সা নেই দেখা। আপনার এখান দিয়ে রেল যাবে তার ভাড়া আপনি পাবেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রেলে করে, কেউ নামখানা যাবে, কেউ ক্যানিং যাবে, কেউ পথর প্রতিমা যাবে, কেউ সাগর যাবে, আপনি ভাড়া পাবেন না। আজকে কৃষি জমি খাজনা মুকুব যদি আমি করে দিতে পারি, স্বাস্থ্য সাথী ঘরে ঘরে 10 কোটি 5 লক্ষ টাকা বিনা পয়সায় দিতে পারি, বিনা পয়সায় কোভিড রেশন দিতে পারি, এমনকি জনগণ যাকে নিউট্রিশন ফিস দিতে হতো জুন পর্যন্ত মুকুব করে দিতে পারি। আজকে রেলে এত হাজার হাজার কোটি টাকা লজ্জা করে না? তারা আমাদের থেকে 34 কোটি টাকা নিয়ে নেয়। এই 34 কোটি টাকা থাকলে আমার অনেক স্কুল কলেজ তৈরি হতে পারতো, অনেক রাস্তা তৈরি হতে পারতো। কেন নেবে কেন? এটা আমার ওদের বিরুদ্ধে বলতে পারেন, এটা আমার জিজ্ঞাসা, কেন নিয়েছেন, কার নির্দেশে নিয়েছেন? পারলে টাকাটা ফেরত দেবেন, যদি মনে করেন যে এটা আপনার দায়িত্ব ছিল করবার, সেই টাকাটা আপনি নিতে পারেন না। জানি আমি এর অফিসারদের দোষ দেবো না, আমার রেল ডিপার্টমেন্টকে দোষ দেবো না, দোষ দেবো ওদের নেতাদের যারা দিল্লিতে বসে কলকাঠি নাড়ে। জিজ্ঞেস করুন, বড় বড় পুলিশ বলছে আমি তোকে অ্যারেস্ট করবো না, বলছে না না আমাকে একটু অ্যারেস্ট করো, ছবিতে দেখাবে। কি মজা, ছবি তোলার বন্ধবাজি আর। জিজ্ঞেস করুন, কোভিডের জন্য তো 1 বছর সময় নষ্ট হয়েছে, সেটা আমাদের কারো হাতে ছিল না, তার আগে যে 9 মাসের আগে এটা হয়ে যেতে পারত, সেটা কেন হয়নি? প্রতিদিন প্রায় আমাদের লেগে থাকতে হতো পিছনে, ওরে এর পারমিশন দিল, ওরে এর পারমিশন দিল,
পারমিশন মানে কি নিজ দিয়ে রেল যায়, নিজ দিয়ে রেল যায় উপর দিয়ে রোড, যাতে রেলের ক্ষতিও না হয়, রেল যাত্রীরা আছে তারাও আমাদের মানুষ, টেকনিক্যাল ব্যাপারটা দেখবার জন্য এলাকাবাসী আমাদের অনেক সহযোগিতা করেছেন। এটা না যে করতে হয় করে দিলাম, আগে বিজেপি থেকেও এটা দৈঠে বড়, আগেরটা ছিল দুলেন, এবারেরটা হলো চাললেন। ভারভবনের ক্ষমতা আগেরটা ছিল 155 মেট্রিক টন, নতুনটা হচ্ছে 385 মেট্রিক টন, ডবলেরও বেশি, প্রায় 650 মিটার দীর্ঘ। এই ব্রিজ তৈরি করতে আমাদের খরচ হয়েছে 300 কোটি টাকারও বেশি, 311.76 কোটি টাকা, পুরোটাই রাজ্য সরকারের টাকা। আপনারা আমার বন্ধু সাধারণ মানুষ, আমি যতটুকু জানি ফ্লাইওভার তৈরি করলে হয় রেলে, যেগুলো রোড হওয়ার ফ্লাইওভার হবে রেল এবং রোড, রেল কি করে ফ্লাইওভারটা করে আর রাস্তাটা পিডাব্লিউডি করে, তাই তো নবীন? তাদের যদি আমি জিজ্ঞেস করি এই ব্রিজ করার জন্য রেল কেন আমাদের থেকে 34 কোটি টাকা নিয়েছে, কার টাকা নিয়েছে, কেন নিয়েছে জিজ্ঞেস করুন। করতে কাজটা 9 মাস দেরি করেছে, প্লাস রাজ্য সরকারের কাছ থেকে 34 কোটি টাকা নিয়েছে এই ব্রিজটা আমাদের পারমিশন দেওয়ার জন্য আর ভাঙচুরের এই ব্যাপারটা দেখার জন্য। এরা আমার বড় বড় কথা বলে, আর পডকাস্ট বড় বড় গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, কোথাও পডটাকে শুকিয়ে দিল, আমরা সব মেইনটেনেন্স করি, পডকাস্ট 77 লক্ষ টাকা নিয়েছে, কেন ইমাজিন, যেন মনে হচ্ছে এটা আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি। আগের থেকে অনেক ভালো ব্রিজ হয়েছে, 2011 সাল থেকে সব ব্রিজের অডিট করা হয়েছে আগের সরকারের থেকে, এবারে অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম করে কাজ করা হয়েছে, অডিট কমিটি তৈরি করা হয়েছে। হাওড়া ব্রিজে পরিকল্পনা মাফিক ভুল ছিল, যার কারণে আমাদের সাফার করতে হচ্ছে। মাঝেরহাট ব্রিজ করোনা পরিস্থিতির কারণে 9 মাস কাজ বন্ধ ছিল, রেল নাটকের জন্য আরও বেশি উদ্বোধন করতে আরও বেশি দেরি হয়ে গেল, মানুষের অনেক কষ্ট হয়েছে। যানজট দূর করা যাবে এই ব্রিজের জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিবসে তার কারণ জয় হিন্দ মানে মাঝেরহাট ব্রিজ তৈরি করা হয়েছে। আগামী দিনে ট্রাফিক যানজট দূর করা যাবে এই ব্রিজের সাহায্যে, সেইভাবে মা ব্রিজ তৈরি থেকে বিভিন্ন ব্রিজ তো করা হচ্ছে। বাইক চালানোর সময় হেলমেট পরে গাড়ি চালান, ব্রিজে সিসিটিভি থাকবে, আজ থেকে 3 দিন বিনা পয়সায় হেলমেট দেওয়া হবে। জয় গ্রহ রিপোর্ট, নিউজ কলকাতা।